তিস্তা তোর্ষার পর এবার থেকে আরও একটি দূরপাল্লার ট্রেন স্টপেজ দেবে রাজগঞ্জের বেলাকোবা এবং আমবাড়িতে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করলেন সাংসদ ডক্টর জয়ন্ত রায়। এর ফলে যেমন বেলাকোবাবাসীর সুবিধা হবে, তেমনি লোকসভা ভোটের আগে নতুন অ্যাডভান্টেজ পেল বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার সময় থেকেই দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও ট্রেনের স্টপেজ। তিস্তা তোর্ষার পর এবার এনজেপি ভায়া বেলাকোবা বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার ট্রেনের নতুন স্টপেজ পেল বেলাকোবাবাসী। বৃহস্পতিবার উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এবার থেকে আমবাড়ি এবং বেলাকোবা স্টেশনে নতুন করে স্টপেজ দেবে নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার এক্সপ্রেস। বৃহস্পতিবার আমবাড়ি ফালাকাটা এবং বেলাকোবা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ওই এক্সপ্রেস ট্রেনটির ফ্ল্যাগ অফ করেন সাংসদ। 15703 এই যে ট্রেন, 15704 এই ট্রেনটা বঙ্গাইগাঁও অবধি, এনজেপি থেকে বঙ্গাইগাঁও অবধি চলবে, কিন্তু করোনার সময় এটা বন্ধ হয়ে যায়। আমাকে কিছুদিন আগে একটা বাসিন্দা ওই আমাকে বলেছিল যে এই ট্রেনটাকে সেটাই আমরা এখানে এবং আমবাড়ি স্টেশনে আমরা একটা চাকরি আবার চাকরি যাতে হয় সেটা ব্যবস্থা করা হলো। শিডিউল এখানে 2:50 আসবে,